ইউনিয়ন অফিস দখল করার অভিযোগে দুই গোষ্ঠীর মারপিট। ঘটনায় উত্তেজনা ছড়ালো বনগাঁ মতিগঞ্জ এলাকায়। বিরোধীদের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই ঘটনা। খবর পেয়ে আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ঘটনায় বেশ কয়েকজন আহত। ইউনিয়নের অফিস ঘর দখলকে কেন্দ্র করে উত্তেজনা। বাস অটো ইউনিয়নের গণ্ডগোলের জেরে উত্তেজনা ছড়ালো বনগাঁ মতিগঞ্জ এলাকায়। দুপক্ষই জড়িয়ে পড়েন হাতাহাতিতে। ঘটনায় জখম বেশ কয়েকজন। খবর পেয়ে বনগাঁ থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় ঘটনাস্থলে। পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার মতিগঞ্জ ঘড়িমোড় এলাকায়। জানা গেছে, মতিগঞ্জ মোড়ে তৃণমূল শ্রমিক সংগঠনের একটি কার্যালয় রয়েছে। মূলত এই কার্যালয় কার দখলে থাকবে তা নিয়েই গণ্ডগোলের সূত্রপাত। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে এমন দাবি তুলে আইএনটিটিউসির বনগাঁ ব্লক সভাপতি অমিত বসুর নেতৃত্বে বনগাঁ থানাতে বিক্ষোভ দেখাতে শুরু করেন আইএনটিটিউসির নেতাকর্মীরা। এ বিষয়ে অমিত বসু বলেন, আমাদের অফিসের সিঁড়িতে জোর করে পাঁচিল তুলে দেওয়া হচ্ছিল। যারা আইএনটিটিউসি করে না তারাই জোর করে দখল নেবার চেষ্টা করছিল। এর সাথে আইএনটিটিউসির কোনো সম্পর্ক নেই। ইচ্ছামতি অটো ইউনিয়নের নামে একটি সম্পত্তি মতিগঞ্জ 92 বাসস্ট্যান্ডে আছে। সেই সম্পত্তির অফিস, সেখানে আমাদের অফিস রয়েছে। সেই অফিস হঠাৎ করে আমাদের যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়িতে জোরপূর্বক যারা আইএনটিটিউসি করে না এইরকম কিছু লোক এসে সকালবেলায় সেখানে গাঁথনি শুরু করে। আইন আমরা হাতে নেব না বলেই আমরা প্রশাসনের কাছে জানাতে এসেছিলাম। ওই সম্পত্তির কাগজ আমাদের কাছে আছে এবং ঊর্ধ্বতন নেতৃত্বকে আমরা জানিয়েছি বিষয়টি। আমরা থানাতেও জানিয়ে দিয়ে গেলাম। যদি প্রশাসনিক ব্যবস্থা নেয় ভালো, নাহলে আইনগতভাবে যা যা হওয়া উচিত তাই তাই করা হবে। 92 বাস সংগঠনের দাবি, তাদের ইউনিয়ন অফিস জোর করে দখল করে নিচ্ছে অটো ইউনিয়ন। তারা বাধা দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন। এ বিষয়ে আহত শ্রমিক অজয় সরকার দাবি করেন, অটোওয়ালারা লাঠি ইট নিয়ে হামলা চালিয়েছে। হামলায় জখম অপর এক ব্যক্তি বলেন, এ বিষয়ে মতিগঞ্জ অটো ইউনিয়নের পক্ষে বিশ্বজিৎ অধিকারী বলেন, অশুভ শক্তি জোর করে আমাদের ঘর দখল করছে। ঘটনায় 92 বাস শ্রমিক ও মালিকদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন তিনি। সুষ্ঠু বিচারের আশায় আমরা একটা ডেপুটেশন প্রশাসনের কাছে দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আমাদের নিজস্ব সম্পত্তি মতিগঞ্জ অটো ইউনিয়নের নিজস্ব সম্পত্তি যে ঘর, সেই ঘরটা হচ্ছে মতিগঞ্জ এবং আশপাশ থেকে কতিপয় আইএনটিটিউসি করে না এমন কিছু মানুষ এসে আমাদের ঘরের একটা দরজা থেকে পাঁচিল দিয়ে তারা ওপরের ঘরগুলো দখল করার যে প্রয়াস তারা আজকে সকালবেলা শুরু করেছিল, আমরা তারই বিরুদ্ধে যাতে আমাদের ঘর আমাদের থাকে, আইনত যাতে আমরা পাই, তার জন্য আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম। এ বিষয়ে বাস সংগঠনের পক্ষে গৌতম ঘোষ বলেন, 50 বছরের ওপরে আমাদের এই সংগঠন। আগে সিটু ছিল, পরে আইএনটিটিউসিতে যোগ দিয়েছি। 5-6 দিন আগেও আমাদের ঘরে তালা দিয়ে দেয়। 50 বছরের উপরে এবং বাগদা ব্লক, বনগাঁ ব্লক, প্রত্যেক মানুষ, প্রত্যেক দোকানদার জানে এটা বাস ইউনিয়ন। আমরা যখন তখন ছিল সিটু, পরে যখন আইএনটিটিউসি হলো তখন আমরা মমতার সৈনিক হিসেবে আমরা তৃণমূলে কংগ্রেসে যোগ দিয়ে আমরা ওইভাবে ছিলাম। হঠাৎ অটো কলমবাগানের অটো ওরা আমাদের ঘরে তালা দিয়ে দেয় এবং একটা দরজা ছিল ভেঙে ফেলে। আমরা আজকে সেটে তালা ভাঙা এবং ওই দেয়ালগুলো গাচ্ছি। এই মুহূর্তে আমরা আপনাদেরই সাংবাদিক বন্ধুরা আমাদের প্রশ্ন জিজ্ঞেস করছিল, তিনি জীবন রক্ষা করার জন্য পালিয়ে বাঁচছিলেন না। এইবার সেই অবস্থায় আমার 3-4টে শ্রমিক পুরো মাথা ফেটে চোর এবং প্রচুর আহত। ও আমাদের যে সম্পত্তি সেই ওরা দখল করতে যাচ্ছে, এই জন্য গোষ্ঠীদ্বন্দ্ব। এ বিষয়ে বনগাঁ তৃণমূল সাংগঠনিক জেলা শ্রমিক সংগঠনের সভাপতি নারায়ণ ঘোষ বলেন, অফিস ঘর নিয়ে সমস্যার কারণে 5-6 দিন আগে বসা হয়েছিল। যাদের দলিল আছে তারাই ঘরের দখল পাবে। যদিও এদিনের ঘটনাকে গোষ্ঠীদ্বন্দ্ব বলতে নারাজ তৃণমূল নেতা,
তিনি বলেন, বনগাঁতে সংগঠন একটাই, আগের মতো নেই। যারা গায়ের জোরে করছে তারা ভুল করছে, দলটা আগের জায়গায় নেই। তবে কারা গন্ডগোল করেছে জানা নেই, না শুনে বলতে পারবো না। আমি যেটা শুনেছি, বিগত 5-6 দিন আগে ওই অফিস গ্রাউন্ড নিয়ে বসাবসি হয় এবং যাদের নামে দলিল আছে তারাই তো প্রাপ্য পার, এটুকুনি আমি শুনেছি, এবদি আমি জানি। তারপরে একসঙ্গে বসে মীমাংসা হয়ে যায়, কিন্তু হঠাৎ আজকে কেন উত্তেজিত হয় কী ব্যাপার সেটাই বলতে, কেন আইন রুজি তো একটাই, আবার আইন রুজি দুটো কী করে হয়, ট্রেড ইউনিয়ন একটাই, ছাতির তলায় যেতে একটাই থাকে, এই দুটো বা কারা গায়ের জোরে যারা এসব করছে তারা ভুল করছে, দলটা আগের মতো নেই, দলটা তৃণমূল দল একটা জায়গায় এসছে, অর্থাৎ কে গায়ের জোরে করছে কে নাগর চাওয়া ছাড়া কারা করবে সেটা আমি সঠিক বলতে পারবো না, আগে জেনে নিই, জানার পরে আপনাদের। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বনগাঁর প্রাক্তন পৌরপতি শঙ্করাঢ্য। তিনি বলেন, দীর্ঘদিন এখানে বাস সংগঠনের ঘর রয়েছে, আপনারাও দেখেছেন, এখানে বাস ইউনিয়নের বোর্ড রয়েছে, আজ শ্রমিকদের রক্ত ঝরছে, আগামী দিনে বড় আন্দোলন হবে, প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের অনুরোধ করছি। বাস সংগঠনের একটা ঘর ওখানে দীর্ঘদিন 40-45 বছর ধরে তারা ইউনিয়নে কাজ করে, এখনো লেখা আছে 92 বাস শ্রমিক ইউনিয়ন, সেই ঘরটা এই বিশু নাকে বলে এই বিজেপি থেকে এসে এখন হঠাৎ বিরাট নেতা হয়েছে, লেখাটাও দেখেছেন এখনো 92 বাস শ্রমিক ইউনিয়ন, ওদের ইউনিয়ন তো নিচে তলায় একটা ঘর দোকান ঘর, তাহলে কে কার দখল করছে, পুলিশ প্রশাসনে অনুরোধ করছি করজোরে নিরপেক্ষতা অবলম্বন করুক। বিষয়টিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে কটাক্ষ করেছেন বিজেপি নেতা দেবদাস মণ্ডল। তিনি বলেন, মতিগঞ্জে যা হয়েছে তা সকলেই জানেন, কে আসল কে নকল তা নিয়েই রণক্ষেত্র, গোষ্ঠীদ্বন্দ্বের ফল, এর ফলে বনগায় অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, কে আসল কে ডুপ্লিকেট, কে আসল কে ডুপ্লিকেট সেই নিয়ে এখানে রণক্ষেত্র হলো। আজকে বনগার মানুষ আতঙ্কিত, এর আগেও আমি বলেছি বনগাঁয় গোষ্ঠীদ্বন্দ্বে মানুষ জেরবার হয়ে গেছে, এখানে দোকান টোকান সব চারিদিক দিয়ে শাটার লাগিয়ে যে যার মতো দোকানদাররা দৌড় মারছে, এটা কোন আতঙ্ক সৃষ্টি হচ্ছে বনগাঁতে তাদের গোষ্ঠীদ্বন্দ্ব। পুলিশ সূত্রে জানা গেছে, দুপক্ষের অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। সোম দাস ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।